তোমাকে ছেড়ে এতদিন এত দূরে থাকতে হবে ভাবিনি। মনের কথাগুলো লিখে লিখে পাঠাতে হবে তাও ভাবিনি। আমাকে কি তোমার মনে পড়ে? দিনে দুবার ডাক আসে, একবার খুব সকালে, একবার এই দুপুরে। আজও তোমার চিঠি আসলো না? আমাকে ভুলে গেলে না তো? থেমে থাকে উদার দুপুর, লালচে ঘাটের পুরনো পুকুর, ভাসতে থাকা গঙ্গা ফড়িং, ঝিকিমি কানো পাখনা রঙিন। মনে পড়ে বন্ধু আমার তোমা বিহনে মন যে কেমন করে। বন্ধু আমার তোমা বিহনে মন যে কেমন করে। এটা পিয়ন কাকুর সাইকেলের আওয়াজ। চিঠির বান্ডেল হাতে ওনাকে দেবদূতের মতো লাগে। আমার জন্য আজ নিশ্চয়ই একটা চিঠি নেই। শয়তান, সময় তো আর কাটে না শুভ্রা, সবকিছু থমকে গেছে। তোমাকে ছাড়া জীবন এত শূন্য লাগবে তা আগে বুঝিনি। বুঝতে পারলে হয়তো ভালোই বাসতাম। পচা ছিলে তুমি। ভালো আছো তো? চিঠি পাঠাতে এত দেরি? ভগবান জানে ঠিকানাটাই হারিয়ে ফেললে কিনা। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। এভাবে কতদিন থাকতে হবে তাও বুঝতে পারছি না। বাবার সাথে দেখা না হওয়া পর্যন্ত আমরা কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। তুমি পাশে থাকলে হয়তো নিজেকে এত অসহায় লাগতো না। গাছের পাতা নড়ে চড়ে তো